চঞ্চকতার চালিছি বেসরকারি বিদ্যালয় গোটি স্কুল কিন্তু না দুইটি সাধারণ এবং অনুসূচিত বর্গর লোকঙ্ক পাখরু লুটুছন্তি লক্ষ লক্ষ টঙ্কা আরটিআই তথ্যরু হইছি সাংঘাতিক খুলাসা তেবে এথিরে সামিল অছন্তি খোদ জিলা শিক্ষাধিকারী বাবু দুই দুইটি সরকারি বিদ্যালয় মজিরে বেসরকারি বিদ্যালয় খোলিবাকু অনুমতি দেলা কিয়ে চঞ্চকতার চালিছি বেসরকারি বিদ্যালয় গোটিয়ে স্কুল কিন্তু না দুইটি সাধারণ এবং অনুসূচিত বর্গর লোকঙ্ক পাখরু লুটুছন্তি লক্ষ লক্ষ টঙ্কা আউ এথিরে পড়িপড়ুছি সরকারি বিদ্যালয় আরটিআই তথ্যরু হইছি সাংঘাতিক খুলাসা তেবে এথিরে সামিল অছন্তি খোদ জিলা শিক্ষা অধিকারী বাবু দুই দুইটি সরকারি বিদ্যালয় মঝিরে বেসরকারি বিদ্যালয় খোলিবার অনুমতি দেলা কি বিনা যাঞ্চ প্রক্রিয়ারে মাত্র সরকারি বিদ্যালয় ঠারু মাত্র 100 রু 200 মিটর ক্ষেত্র মধ্যরে বেসরকারি বিদ্যালয় খোলিলা কিপরি আউ এথিনে বর্ষ বর্ষ ধরি ভদ্রক জেলাপালঙ্কু লিখিত অভিযোগ এবং টুইট করিবা পরে বি মিলুনি কোনসি সুফল আউ যাহা দ্বারা দুই দুইটি সরকারি বিদ্যালয় তালা পড়িবাকু বসিলানি আজ্ঞা এই সাই সেবা শিশু মন্দির বেসরকারি বিদ্যালয়টি ভদ্রক জেলা অন্তর্গত বন্ত ব্লক অধীনস্থ কেন্দুয়াপদাঠারে 2006 অবস্থিত তেবে ভদ্রক জেলা শিক্ষা অধিকারী অনুমতি ক্রমে 2017 মসিহারে এই বিদ্যালয়টি পঞ্জীকরণ হইতিলা তেবে জেলা অধিকারী বিনা যাঞ্চ প্রক্রিয়ারে কেউ আইন বলরে দুইটি সরকারি বিদ্যালয় ভিতরে মাত্র 200 মিটার দূরে পুনি এক বেসরকারি বিদ্যালয় খোলিবাকু অনুমতি দেলে যাহাকি তদন্ত সাপেক্ষ অটে তেবে সরকারঙ্ক নীতি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে পাঠ পড়ুথুবা হরিজন আদিবাসী এবং ভিন্নক্ষম পিলাঙ্ক পাই 25% ছাড় থিবা বেলে বিদ্যালয় তরফরু তাহা সম্পূর্ণ আদায় করা যাউছি আউ এনে অভিযোগ করিছন্তি অভিভাবক শান্তনু কুমার সেঠী তেবে গুরুত্বপূর্ণ কথা হেউছি বিদ্যালয়টি প্রথমে সাই সেবা শিশু মন্দির নারে পঞ্জীকৃত হইতিবা বেলে সত্যসাই গুরুকুল নারে পিলামানঙ্কু মনির রসিদ দিয়া যাউছি তেবে এসবুর অভিযোগ পরে আমি পৌঁছিছিলু উক্ত বিদ্যালয়ের মুখ্যঙ্ক পাখরে তেবে তাঙ্ক কহিবা অনুযায়ী বিদ্যালয় না পরিবর্তন পাই সেমানে জেলা শিক্ষা অধিকারীঙ্ক পাখরে আবেদন করিছন্তি কিন্তু তাহা 20/7/2020 তারিখরে অনুমোদিত হইতিবা বেলে সিয়ে তার গোটিয়ে বর্ষ পূর্বরু বিদ্যালয় নাম পরিবর্তন করে দেইথিলে তেবে প্রশ্ন উঠুছি গ্রামাঞ্চল অঞ্চলরে উভয় পার্শ্বরে দুই দুইটি সরকারি বিদ্যালয় থিবা বেলে পুনি এক বেসরকারি বিদ্যালয় খোলিবাকু অনুমতি দেবা কেতে দূর ঠিক যাহাদ্বারা দীর্ঘ বর্ষর সরকারি বিদ্যালয় বন্ধ হেবাকু থিবা বেলে এহার ফাইদা নেউছন্তি তেবে সরকারকু অনুমতি পূর্বরু বিদ্যালয় না পরিবর্তন করি ফি রসিদ দেবা কেতে দূর ঠিক আউ এসবুকু তদন্ত করাকলে হুয়েত বাকি কিছু তথ্য সামনাকু আসিপারিব বলি গ্রামবাসীঙ্কর বিশ্বাস রয়েছে মো না হচ্ছে হরিহর পেবি ঘর আমপুর অভিযোগ ইয়ে স্কুলরে মু 1984 মশিয়াঠু অছি ইয়ে স্কুল পিলা সংখ্যা 200 ঊর্ধ্ব দিলে বর্তমানে পিলা আমার কমি যাচ্ছে এটি 2006 এটি যে শিশু মন্দির প্রাইভেট শিশু মন্দির সব হয়েগলা ফলর পিলা আস্তে আস্তে আমার স্ট্রেংথ কমুছি মিটার দূর হব বর্তমান আমার 25 পিলা অভিযোগ হচ্ছে যে স্কুলটা পুরাতন স্কুল ইয়ে স্কুলকু উঠে দেওয়া চেষ্টা করছিল আমি তাকে রকিছু কুয়াগুলা করিকি তারপরে ইয়ে স্কুল এঠু উঠবা কথা নুহে আও বরং সেটি প্রাইভেট স্কুলকু বন্ধ করদেবাটা উচিত হ্যাঁ বিও আসলে আমি সমস্ত কইছু মো ঘর অন্ডাই বলি অভিযোগ স্যার মর হচ্ছে মো পু কেন্দ্রাপদা সাই সেবা শিশু মন্দির পাঠ পড়ুছি আজকে 6 বর্ষলা পড়ুছি 6 বর্ষলা পড় সারা পরে মু মানে গভর্নমেন্ট ইয়ে কিছু সহায়তা পাইনি তারপরে তাঙ্কু প্রিন্সিপালকু মঝিরে কইলে কইলে মনে মো আমার তো ফ্রি অফ কস্টর কিন্তু পড়া যাব আমার শিডিউল কাস্ট আউ আপন এই বিষয়ে কিছু মতো কোন কল আমার কিছু সেপটে আমাকে চিঠি হয়নি কি আমাকে গাইডলাইন কিছু নাই
ସେଇଠୁ ମୁଁ ତାଙ୍କୁ ଏ ବିଷୟରେ ଅବଗତ ଦୁଇ ତିନି ଥର କରେଇଛି। କରେଇ ସାରିଲା ପରେ ତାପରେ ପ୍ରତ୍ୟେକ ମାସ ଆମକୁ ଦୁଇଟା ରିସିପ୍ଟ ଦିଅନ୍ତି, ସାଇ ଗୁରୁକୁଲ ଗୋଟେ ରିସିପ୍ଟ ଦିଅନ୍ତି ଆଉ ସାଇ ସେବା ଶିଶୁ ମନ୍ଦିର ରିସିପ୍ଟ ଦିଅନ୍ତି। ଆକ୍ଚୁଆଲି ସେଟା ସେ ସ୍କୁଲର ନାଁ କ'ଣ, ପ୍ରକୃତ ସ୍କୁଲ ନାଁ କ'ଣ? ଦୁଇଟା ତ ରିସିପ୍ଟ ଦିଅନ୍ତି, ମୁଁ କେମିତି ପ୍ରକୃତ ସ୍କୁଲଟା କେମିତି ଜାଣିବି କେମିତି? ତ ଏ ବାବଦରେ ଆପଣ କେଉଁଠି ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି? ଯେଉଁ ପଇସା ଯେଉଁ ନେଉଛନ୍ତି, ଯେଉଁ ମାଗଣା ଯେଉଁ ପଢ଼ିବା କଥା ଆପଣ ପଇସା ନେଉଛନ୍ତି, ଅଭିଯୋଗ କରୁଛନ୍ତି? ଅଭିଯୋଗ ମୁଁ ତାଙ୍କ ରିପେୟାର କରିଥିଲି, ତାପରେ ମୁଁ ମାନେ RTOରୁ ମଗେଇ ସାରିଲା ପରେ ଦେଖିଲି ଆମର ସବୁ ଫ୍ରି ଅଫ୍ କଷ୍ଟ ଅଛି, କିନ୍ତୁ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଆମେ ପ୍ରତ୍ୟେକ ମାସ ମାସ ତାଙ୍କ ପର୍ବପର୍ବାଣି ଭଲ ମନ୍ଦ ସେ ଏକାଥର ଆମ ମତ ପଇସା ନେଇଯାଆନ୍ତି ବର୍ଷ ସାରା ନେଇସାରିଲା ବାବଦରେ ଜଣେଇଛନ୍ତି। ସେଟା ମୁଁ ଏଟାକୁ ତିନି ଥର ଅବଗତ କରିଛି। କ'ଣ କହୁଛନ୍ତି? ସେ କହିଲେ ଆମକୁ ଚିଠି କିଛି ହେଇନି କି ଗାଇଡ଼ଲାଇନ୍ ଆମର କିଛି ଆଦର ନାହିଁ। ମୁଁ ବ୍ରଜେନ୍ଦ୍ର ନାରାୟଣ ଲେଙ୍କା, ସତ୍ୟ ସାଇ ଗୁରୁକୁଳ କେନ୍ଦ୍ରପଦା ସ୍କୁଲର ମ୍ୟାନେଜିଂ କମିଟି ୱାର୍କ ଆଣ୍ଡ ସେକ୍ରେଟେରୀ ଅଛି। ଅଭିଯୋଗ ଆସିକି ଆପଣ ଯେଉଁ ସ୍କୁଲ ଯେଉଁ ଅଛି, ଆପଣ ସ୍କୁଲର ଦୁଇଟି ନାଁ, ଆପଣ ଦୁଇଟି ନାଁରେ ଆପଣ ରିସିପ୍ଟ ଦେଉଛନ୍ତି, କ'ଣ କହିବେ ଆପଣ? ଆକ୍ଚୁଆଲି ସ୍କୁଲର ନାଁ କ'ଣ ନା? ପ୍ରଥମେ ଆମ 2006 ସ୍କୁଲ ହେଲା, ସାଇ ସେବା ଶିଶୁ ମନ୍ଦିର ଥିଲା। ତାପରେ ଯେହେତୁ ଶିଶୁ ମନ୍ଦିର ନାଁଟା ଅଛି, ଆମର ଏଇଟା CBSE ସ୍କୁଲ, ତେଣୁକରି ଇନ୍ ଫ୍ୟୁଚର୍ ଆମର ଯେଉଁ ଆଫିଲେସନ୍ ପାଇଁ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବ କରିବ, ସେଥିପାଇଁ ମ୍ୟାନେଜିଂ କମିଟିର ଡିସିସନ୍ ଅନୁସାରେ ଆମେ ସେଇଟାକୁ ସତ୍ୟସାଇ ଗୁରୁକୁଳରେ ଚେଞ୍ଜ କରୁ। ମ୍ୟାନେଜିଂ କମିଟିର ରେଜୁଲ୍ୟୁସନ୍ ଅନୁସାରେ ସତ୍ୟସାଇ ଗୁରୁକୁଳରେ ଚେଞ୍ଜ କରାଗଲା। ଆପଣ ଯେଉଁ କାଗଜପତ୍ର 2006 ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଯେଉଁ ରେଜିଷ୍ଟ୍ରେସନ 2006 ଦେଇଛି, ହଁ 2006 ପରେ NOC ପାଇଲା କାଗଜପତ୍ର ଆପଣ କେବେଠୁ ପାଇଲେ? ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରୁ ଆପଣ କେବେ ଆପ୍ରୁଭାଲ ପାଇଲେ କି? ନା ନା, ଆପଣଙ୍କର ପ୍ରଥମେ ଯେଉଁ ସ୍କୁଲ ଯେଉଁ ପ୍ରାଇଭେଟ୍ ସ୍କୁଲ ଯେଉଁ ଖୋଲାଯାଏ, ପ୍ରଥମେ ସ୍କୁଲ ଓପନିଂ ହେଲା ପରେ ତାପରେ ଆପଣ ଡ୍ରେସ୍ କୋଡ୍ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିବେ, NOC ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିବେ। ଧୀରେ ଧୀରେ ଆପ୍ରୁଭାଲ ଯେଉଁ ମିଳିଲା, ଯେଉଁ ଆପଣ ଯେଉଁ ସ୍କୁଲ ନାଁଟା, ଯେଉଁ ପ୍ରଥମେ ଯେଉଁ ସ୍କୁଲ ନାଁଟା, ସେଇଟା କେବେ ମିଳିଲା? ଆମର 2011 ମସିହାରେ ମିଳିଲା। 2011 କିନ୍ତୁ ଆପଣ 2006 ସ୍କୁଲକୁ ଚଲୁଛନ୍ତି, ଓପନିଂ ସ୍କୁଲଟା ଓପନିଂ କରା ହେଲା, ଓପନିଂ କରିକି 2011 ଆପଣ ଆପ୍ରୁଭାଲ ପାଇଲେ। 2011 ଯେତେବେଳେ ଆପଣ ଆପ୍ରୁଭାଲ ପାଇଲେ, କେଉଁ ସ୍କୁଲ ନାଁରେ ଆପ୍ରୁଭାଲ ପାଇଲେ? ସାଇ ସେବା ଶିଶୁ ମନ୍ଦିର। ସାଇ ସେବା, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଦୁଇଟା ରିସିପ୍ଟ ଦେଉଛନ୍ତି, ଆଉ ଗୋଟେ ସତ୍ୟ ନା ନା, ଦୁଇଟା ରିସିପ୍ଟ ନୁହଁ, ଆପଣଙ୍କର ପ୍ରଥମେ ସାଇ ସେବା ଶିଶୁ ମନ୍ଦିର ନାଁରେ ରିସିପ୍ଟ ଦିଆଯାଉଥିଲା। ଆଜ୍ଞା। ତାପରେ ଯେତେବେଳେ ଅର୍ଡ଼ର ହେଲା, ଆମର ଚେଞ୍ଜ ହେଲା, ସତ୍ୟସାଇ ଗୁରୁକୁଳରେ ଚେଞ୍ଜ ହେଲା। ଆପଣ ସେଇଟା କେବେ ଚେଞ୍ଜ କଲେ? 2000 ପାର୍ଟିକୁଲାର ଡେଟ୍ ଆମର ମନେ ନାହିଁ, 2019 ମସିହାରେ। ତାପରଠାରୁ ହଁ, ତାପରଠାରୁ ସତ୍ୟସାଇ ଗୁରୁକୁଳ ହଁ ରିଜଲ୍ୟୁସନ୍ ହେଇଛି, ଲେଟର୍ ମିଳିଛି, ଅର୍ଡ଼ର ଅଛି, ଏଲିମେଣ୍ଟାରୀ ଅର୍ଡ଼ର ଅଛି। ତାପରେ ଆମେ ଯୋଗ କରୁଛନ୍ତି କି ଆପଣ ଯୋଉ ସିଡିଲ କାଷ୍ଟ ସିଡିଲ ଟ୍ରାଇବ ଯୋଉ ଲୋକ ଥିଲେ, ଆପଣ ଯୋଉ କ୍ଲିୟର କରୁଛନ୍ତି କେତେ ପରସେଣ୍ଟ ଆପଣଙ୍କ ଛାଡ଼ ଅଛି, ତ ସେଇଟା ଆପଣ ସେଇ ଜିନିଷଟା କରୁନାହାନ୍ତି ଆପଣ ତାଙ୍କୁ ନା? ସେଇଟା ଦେଖନ୍ତୁ, ସେଇଟା ଅଲ୍ ଓଡ଼ିଶାରେ ବର୍ତ୍ତମାନ କେଉଁ ସ୍କୁଲ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରୁ ପଇସା ପାଇନାହାନ୍ତି, ଖାଲି ସ୍କୁଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଅର୍ଡ଼ର ଗୋଟେ କରିଦେଲା, ଏତିକି ପିଲାଙ୍କର ନାଁ ମାନେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ପଠାହେଲା, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା କୌଣସି ପଇସା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ହସ୍ତଗତ ହେଇନି, କୌଣସି ସ୍କୁଲ ବି ପାଇନାହାନ୍ତି, ତେଣୁକରି ସେଇଟା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ଅଭିଯୋଗ କରିବା ନା? ନା, ଆମେ ଦେଇଛୁ ନା ନା, ଆମେ BO ଆମକୁ ମାଗିଥିଲେ। ଆପଣ କିନ୍ତୁ ପିଲାମାନଙ୍କୁ ପଇସା କାହିଁକି ଦେଉଛନ୍ତି? ନା ନା, ପିଲାମାନଙ୍କୁ ନୁହଁ, ପିଲାମାନଙ୍କୁ ଯେଉଁ ଯେହେତୁ ପ୍ରାଇଭେଟ ଅନୁଷ୍ଠାନ ସ୍କୁଲ, ତାଙ୍କୁ ପିଲାମାନେ ପଇସା ଦେଇ ପଢ଼ୁଥିଲେ, ତାପରେ ତାଙ୍କ ନାଁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ଦିଆହେଲା, ତାପରେ ସେ ପଇସା ଆସିଲା ପରେ ସେ ଅଟୋମେଟିକ୍ ସେମାନେ ପଇସା ତାଙ୍କ ସବୁ ପାଇଥାନ୍ତେ, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରୁ କୌଣସି ପଇସା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସେମାନେ ରିଟର୍ନ ପାଇବେ? ହଁ ନିଶ୍ଚିତ, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରୁ ପଇସା ଆସିଲା ପରେ ଆମେ ସେମାନଙ୍କୁ ସବୁ ଦେଇଦେବୁ। ଆପଣ ପ୍ରଥମେ ନେଇଗଲେ ପଇସା, ତାପରେ ଆପଣ ରିଟର୍ନ? ନା ନା, ମନେକର ଗୋଟେ ପିଲାଟା ଆଡମିସନ୍ କରିଦେଇଛି, ମନେକର ନା ନା ଶୁଣନ୍ତୁ ଶୁଣନ୍ତୁ, ମନେକର ଗୋଟେ ପିଲାଟା ଆଡମିସନ୍ କରିଦେଇଛି, କରିଦେଲା ପରେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅର୍ଡ଼ର କଲା ଯେ 25% ପିଲାଙ୍କ ନାଁ ଦିଅ। ଆପଣ ଡେ ୱାନ୍ରୁ ନେଉଛନ୍ତି ପଇସା? ଡେ ୱାନ୍ ମାନେ ଆପଣ ସ୍କୁଲ ଷ୍ଟାର୍ଟିଂରୁ? ହଁ। ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, RTA ଆକ୍ଟ ଯେଉଁ ଆପଣଙ୍କର ହେଲା, ଯେଉଁ ଫ୍ରି ଅଫ୍ ରାଇଟ୍ ଟୁ ଏଜୁକେସନ୍, ସେଇଟା 2010 ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟେସନ୍ ହେଲା, ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ସେଇଟା ଇଏ ବି ହେଇନି କାର୍ଯ୍ୟକାରୀ। ଏ ବର୍ଷ ପୁଣି ଚେଞ୍ଜ କରିଦିଆହେଲା, ଚେଞ୍ଜ କରି RT ପାରଦର୍ଶୀ ଗୋଟେ ନୂଆ ପୋର୍ଟାଲ କରାହେଲା, ତା ସେଇ ଏଗ୍ନେଷ୍ଟରେ ପିଲାମାନେ ଡାଇରେକ୍ଟ ସେ ଆପ୍ଲାଏ କରିବେ, ଆମେ ଆଉ କିଛି କରିବୁ ନାହିଁ। ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ଯେହେତୁ ସବୁ ପେଣ୍ଡିଂ ପଡ଼ିଛି, ଏ ବାବଦରେ ଆମର ସଂଘ ଅଲ୍ ଓଡ଼ିଶା ପ୍ରାଇଭେଟ୍ ସ୍କୁଲ ଆସୋସିଏସନ୍ ଭୁବନେଶ୍ୱରରେ ବିଧାନସଭା ଘେରାଉ କରିଥିଲେ, ପ୍ଲସ୍ ସେ ମିନିଷ୍ଟର ସମସ୍ତେ, ଏଜୁକେସନ୍ ମିନିଷ୍ଟର ସମସ୍ତଙ୍କୁ ଲେଖିକି ଦିଆହେଇଛି, ଯେଉଁ ଆମର ପେଣ୍ଡିଂ ପଇସା ଯେଉଁ ଅଛି 25% କେତେ ବର୍ଷ ହେଲା ଅଛି, ସେ ପଇସା ଆମକୁ ଦିଆଯାଉ। ଏ ବାବଦରେ ଗୋଟେ ହେଇଥିଲା ମଝିର ଭୁବନେଶ୍ୱର, ଆମର ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା କୌଣସି ପଇସା ଆମେ ପାଇନୁ, 25%ର କୌଣସି ପଇସା ଆମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପାଇନୁ। ଆମେ ସେ ପିଲାମାନେ ଆମକୁ, ଆମେ ବି ତାଙ୍କୁ ଯେଉଁ ପିଲା ଦେଇଛନ୍ତି ପଇସା, ତାଙ୍କୁ ବି କୁହାହେଇଛି, ଗାର୍ଡିଆନ୍ କନଭିନ୍ସ ଅଛନ୍ତି ଯେ ଆମ ଯଦି ପଇସା ତମର ଆସେ 1000 ଆସୁ 2000 ଯାହା ବି ପଇସା ଆସିବ ସେ ପଇସା ସେମାନେ ହିଁ ପାଇବେ, ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ନିଶ୍ଚିତ ପାଇବେ, ନୋ ଡାଉଟ୍। ତେବେ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି, ଗ୍ରାମାଞ୍ଚଳ ଅଞ୍ଚଳରେ ଉଭୟ ପାର୍ଶ୍ୱରେ ଦୁଇ ଦୁଇଟି ସରକାରୀ ବିଦ୍ୟାଳୟ ଥିବାବେଳେ ପୁଣି ଏକ ବେସରକାରୀ ବିଦ୍ୟାଳୟ ଖୋଲିବାକୁ ଅନୁମତି ଦେବା କେତେ ଦୂର ଠିକ୍, ଯାହାଦ୍ୱାରା ଦୀର୍ଘ ବର୍ଷର ସରକାରୀ ବିଦ୍ୟାଳୟ ବନ୍ଦ ହେବାକୁ ଥିବାବେଳେ ଏହାର ଫାଇଦା ନେଉଛନ୍ତି କିଛି ଏଭଳି ବେସରକାରୀ ବିଦ୍ୟାଳୟ ଖୋଲୁଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ। ତେବେ ସରକାରଙ୍କ ଅନୁମତି ପୂର୍ବରୁ ବିଦ୍ୟାଳୟ ନାଁ ପରିବର୍ତ୍ତନ କରି ଫିଜ୍ ରସିଦ ଦେବା କେତେ ଦୂର ଠିକ୍,
ଆଉ ଏସବୁକୁ ତଦନ୍ତ କରାଗଲେ ହୁଏତ ବାକି ଥିବା କିଛି ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିପାରିବ ବୋଲି ଗ୍ରାମବାସୀଙ୍କ ବିଶ୍ୱାସ। ଭଦ୍ରକରୁ କମଲୋଚନ ପଣ୍ଡାଙ୍କ ରିପୋର୍ଟ, ଓଡ଼ିଶା ସମାଚାର।